আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটি আমি বিকেল থেকে শুরু করলাম। আমি এখন আমার মামার বাসার ছাদে বসে আছি। আজকের বিকেলটা সত্যি অনেক সুন্দর। আর ছাদে বসে বসে আমি আমার ফুপুর সাথে কথা বলতেছিলাম। আর আকাশটা নীল হয়ে আছে, সব কিছু মিলে খুব ভালো লাগতেছিল। এখন সন্ধ্যা, মাগরিবের নামাজ পড়ে এসেছি। আর এখানে আমার ছোট বোন তালে পিঠা বানাচ্ছে। ছোটবেলায় আমার আম্মু এই তালে পিঠাটা বানিয়ে আমাদের খাওয়াতো। আমার আব্বু এই তালে পিঠাটা খুব পছন্দ করতো। তালে পিঠা ভাজা হয়ে গেছে, বসে বসে তালে পিঠা খাচ্ছি। আর মা এবং বাবার কথা খুব মনে পড়তেছিল। মা প্রায় সময়ই এই পিঠাটা সন্ধ্যায় বানাতো আর আমার আব্বু খেত। আমার আব্বুর খুব পছন্দের একটি পিঠা। এই পিঠা খাওয়ার পর আমার হাজব্যান্ড বললো চলো বাহির একটু হাঁটতে যাই। তো দুইজনে রাস্তায় হাঁটছিলাম আর সুখ দুঃখের গল্প করছিলাম, খুবই ভালো লাগতেছিল। তো ও হঠাৎ বললো চলো আমরা কিছু খাই। তো এই যে এখন আমরা দুজন একটা রেস্টুরেন্টে এসেছি আর রেস্টুরেন্টের পরিবেশটা মোটামুটি ভালো। তো এখন আমরা দুজন কিছু খাবো। এর জন্য এখানে মেনু দিয়ে গেছে, দেখি কি খাওয়া যায়। ও বলতেছিল যে তোমার কোনটা ভালো লাগে সেটাই আমরা দুজন খাবো। তো আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস, তার সাথে চাইনিজ ভেজিটেবল এবং চিকেন অনিয়ন। তো খাবারটা মোটামুটি ভালোই ছিল। আর অর্ডার দিয়েছিলাম ড্রিঙ্কস এবং পানি। ওদের ফ্রাইড রাইসটা খুব ভালো, আর হচ্ছে চাইনিজ ভেজিটেবলটা আমার খুবই ভালো লেগেছে। এটার মধ্যে কাঁচামরিচের ভালো একটা ফ্লেভার ছিল। ওদের চিকেন অনিয়নটাও খুব ভালো হয়েছে, আমার ভালোই লেগেছে খেতে, আমার হাজব্যান্ডেরও ভালো লেগেছে। তো এই রেস্টুরেন্টের খাবারটা মোটামুটি দেখলাম যে না ভালোই, এর আগে এখানে আসা হয়নি। আমাদের খাওয়াটা শেষ, তো আমরা দুজন বসেছিলাম, বসে গল্প করতেছিলাম। এই তো আমাদের খাওয়া শেষ, আর এখন বসে আছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। তো এখন দুজন বের হয়ে যাব। এই তো রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেছি, বের হয়ে সামনে দাঁড়িয়ে আছি। আমার হাজবেন্ড ফোনে কথা বলছে। তো এখন বাসায় চলে যাব। আমার পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।